শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম নাজমুল আবেদিন চৌধুরী, আমার বাবার নাম আলহাজ জয়নুল আবেদিন চৌধুরী। আবেদিন লাভলে কোতোয়ালি চিটাগাং, আমরা আবেদিন কলোনিতে থাকি, আদি বাড়ি কাঠুরিতে। অনেক বছর ধরে একদম ছোটকাল থেকে বলতে পারেন আবেদিন কলোনিতে আমার পড়াশোনা। সেন্ট জর্জেস স্কুল, কাজীবাড়ি হাই স্কুল, সিটি কলেজ, চট্টগ্রাম গভর্নমেন্ট কলেজ ছাত্রলীগ করতাম। যেমন সিটি কলেজে আমি কালচারাল সেক্রেটারি ছিলাম, তারপর চিটাগাং কলেজে ছাত্রলীগকে সাপোর্ট করতাম। হালিম ভাই ছিল, মারা গেছে, তারপরে আশরাফ খান ছিল, মারা গেছে, আরও অনেকের নামে তো বলতে পারবো না। আর অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পাশ করি আমি লন্ডন থেকে, চেলসি কলেজ থেকে, কলেজ অফ অ্যারোনটিক্স অ্যান্ড অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং লন্ডন। এটা কত সালে? 1972 আমি পাশ করি। আর আমার ওয়াইফ আমার পাশে। আমি নীলুফার আবেদিন, আমার বাবার নাম ক্যাপ্টেন আহসানুল্লাহ আর আমার মার নাম জাহানার আহসান। আমার লেখাপড়া ঢাকায় থাকতাম, ঢাকায়। আমি অগ্রণী বালিকা বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করি, তারপরে হোমিগঞ্জ কলেজে ভর্তি হই। তার তো ওখান থেকে যুদ্ধ লাগে, মানে আগুনের গোলা আসা শুরু করলো 26শে মার্চ। তারপরে রাত্রেবেলায় আমরা যখন ঘুমাতে যেতাম, আর্মিরা সব মার্চ করে করে ধমধম ধমধম করে চলে যেত আমাদের বাসার সামনে দিয়ে। ওগুলো দেখতাম আমরা শুয়ে শুয়ে, দোতলার বারান্দায় শুয়ে শুয়ে ওগুলো দেখতাম। একজন ভদ্রলোক ছিলেন সালেহ আহমদ সাহেব, উনি হঠাৎ করে একদিন এসে বলেন যে আসানুল্লাহ সাহেব উনি নর্থবেঙ্গল ছিলেন, তো তোমার লিস্ট আমি দেখে আসলাম, ওখানে তুমি কিন্তু পালাও। আমরা 17 দিন শেখ সাহেবের ফ্যামিলি এবং আমাদের ফ্যামিলি আমরা একসাথে ছিলাম, তো খাওয়া দাওয়া যাই হতো, একে পাঠাতো ওকে পাঠাতো কক্সবাজারে, তারপরে বেড়াতে যেতাম ওনাদের সাথে। তো আমাকে শেখ সাহেব জিজ্ঞেস করলেন, এই ফুলটার নাম বলো তো তুমি। আমি বললাম বগনবিলে, না এটা বাগান বিলাস। বেশ ভালোই কেটেছিল ওনাদের সাথে আমাদের, তখন থেকেই জানতাম যে আব্বার সাথে খুব ভালো ইয়ে। তো আব্বা দেখতে দেখা করতে যান, দেখা করতে যান যখন তখন ওদের মিছিল বেরোচ্ছিল, তো উনি হাত ধরে টেনে আব্বাকেও নিয়ে নেয়, ওই ছবিটা পেপারে উঠে। ওইটা উঠার পরেই এরা ইয়ে করে যে আব্বাকেও মেরে ফেলে। তো আমাদের সবারই পাসপোর্ট করা ছিল আগের থেকে, কারণ আমরা ইন্ডিয়া টিন্ডিয়া যাওয়া আসা করতাম। এই জন্য আমার বড় বোনের এক মেয়ে আমাদের কাছে থাকতো, ওর পাসপোর্ট ছিল না,
ওর পাসপোর্ট করাতে 5 দিন 6 দিন ও ভদ্রলোকই করা দেন। আমরা তারপরে একদম মানে ভর দুপুর বেলায় গাড়ি করে এয়ারপোর্টে পৌঁছে, এয়ারপোর্টে পৌঁছার পর আমার ভাইকে গাড়ি খবর দেয় যে আমরা আসছি। তো মনে করে ও তখন লন্ডন ছিল, হ্যাঁ ও মনে করে যে আমার আব্বা যাবে। হঠাৎ এয়ারপোর্টে আমাদের সবাইকে দেখে অবাক। তারপর তো ওর যেখানে থাকতো একটা রুম ওইটা খালি করে দিল, ও আর ও থাকতো দুজন। তো এরা চলে গেল বন্ধুর বাসায় রাত্রে শোয়ার জন্য, আমরা ওই রুমেই থাকতাম। ওখানে মিটিং হতো পাশের রুমটা, আমাদের রুমেও বসতো, গান বাজনা মানে সব কিছুই ওখানে আমাদের। তারপরে ওখানে মুক্তিযুদ্ধ যত অ্যাক্টিভিটি হয় সব আমাদের উপরে দিয়ে হয়। হঠাৎ একদিন রাত্রে শুনলাম যে ফ্ল্যাগ বানাতে হবে, বসলো মেশিন একটা এনে দিল আর কাপড়। তখন ফ্ল্যাগ কিন্তু এরকম ছিল না, তখন ছিল বাংলাদেশের ছবি দেওয়া, পুরো বাংলাদেশের ছবিটা মাঝখানে হবে ওটা দেওয়া। ওটা তো সেলাই করে বড় কষ্ট। তারপরেও সারাদিন করলাম, ওনাদের দিলাম। তারপর একদিন ফোন আসলো গান গাইতে যাইতে হবে। আমার মা গান গাইতেন জাহানা রাসা, তো মার সাথে আমিও গেলাম। পেপারে বড় বড় করে ছবি উঠলো, বেশ ভালোই লাগতো তখন মানে দেশের জন্য কাজ করতে। এরা একটা ওখানে বেজ ওয়াটার উমেন্স ওয়ার্কিং কমিটি ছিল, ওইখানে ওরা মিটিং করত। ওরা একটা কামরায় মিটিং করত, ইয়ে করত। তারপরে ওখানে লোকদেরকে মোটিভেট করার জন্য তারা পাড়ায় পাড়ায় যেত, লোকদের সাথে মিটিং করত। তারপরে আমাদের সাথে প্রসেশনে আসতো, আমরা যখন প্রসেশন করতাম ইয়ে করতাম তখন ওরাও আসতো মিটিংয়ে। এই আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছে। তারপরে অনেকে রান্না করে খাওয়াতো আমাদের, এমনও দিন গেছে যে শুটকি দিয়ে তরকারি রুটি খেয়েছি, এত মানুষ এত লোকজন চলে আসছে সবাই মিটিং করতে। ওখানে কষ্ট অনেক হয়েছে বুঝছেন, ওখানে তো অফ হ্যান্ডে কিছু ছিল না, ওখানে নিজেরাই করে করতে হয়েছে। তখন তো মানে আপনাদের বিয়ে হয়নি? না, আমাদের হলো যে অ্যাকচুয়ালি ওইখানে জ্যোতি হাসান ভাইয়ের কথা বলতে হয়, উনি প্রথম আমাকে ফোন করলেন, বলছে একটু আসতে পারবি? আমি যে গান গাই, হ্যাঁ রেডিওতে, ইস্ট পাকিস্তান রেডিওতে, বাংলা চট্টগ্রাম রেডিও থেকে বা টেলিভিশনের প্রোগ্রাম করতাম জিঙ্গার হয়ে, উনি জানতেন। উনি ফোন করলেন, আমি গেলাম, দেখলাম যে ওইখানে এসছেন কলিম সরাই বিষয়ক, উনি আমাদেরকে শেখালেন বাংলাদেশের। আরও অনেক ছেলেমেয়েদের ছিল, ইস্ট লন্ডনের ছেলেমেয়েরা ছিল ইস্ট লন্ডনের, তারা সবাই মিলে আমরা গানটা তুললাম, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তখন তো ওইখানে তার গান শেখার কোনো রাস্তা ছিল না, উনি আমাদেরকে মুখটার অন্তরা শিখিয়ে তারপরে উনি কোথায় চলে গেছে, ওনার সাথে আর দেখা হয়নি। তারপরে আমরা একটা স্কোয়াড করে ফেললাম, ওইখানে স্কোয়াড করে আমরা যেখানে মিটিং হতো সেখানে প্রোগ্রাম করতাম, বাংলাদেশের জন্য গান গিয়েছি অনেক। তারপরে হাইড পার্কে একদিন মিটিংয়ের সময় অনেক লোকজন বাঙালি নিয়ে বাঙালি, তখন আমার বন্ধু আনসার ইসলাম খান মারা গেছে, ও আমার বলছে তুমি গিয়ে একটা গান গাও, এখানে সব ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তখন আমি গেতাম 7.5 কোটি মোরা আল্লাহ ভরসা রূপব পাঞ্জাবি দস্যুরে, ঠান্ডা উঁচাও হাতিয়ার নাও বাজাও দাম আমাদের চুরে। এই গানটা দিয়ে আমি লন্ডনে হিরো হয়ে গেলাম। এরপরে আমি গেলাম সালাম নওজোয়ান শহীদ নওজোয়ান, বাংলায় মান বাঁচাতে জীবন করে সুদার, এই গানটা এগুলো করার সঙ্গে সঙ্গে আমরা অনেক জায়গায় প্রোগ্রাম করা শুরু করলাম অনেক। তারপর আমরা প্রসেশন করতাম, তারপর একটা ওখানে ডায়লগ ছিল, বড় সুন্দর স্লোগান ছিল, নট এ পেনি নট এ গান ইয়া বুট্টু টিক্কা খান, এটা আমি বানিয়েছিলাম এটা স্লোগানটা। এখানে তখন সবাই বলতো, আমি বলতাম নট এ পেনি নট এ গান, সবাই বলতো ইয়া বুট্টু টিক্কা খান, এটা নিয়ে আমরা করতাম। তারপর প্রশাসন নিয়ে আমরা ডাউনিং স্ট্রিটে গেছি, ডাউনিং স্ট্রিটে গিয়ে ওই আমাদের নেতারা সবাই গিয়ে ইয়ে দিল, ওদেরকে ওদেরকে চিঠি দিল আমাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য, ইয়ে করার জন্য। তো ফান্ড রেজিংয়ের জন্য অনেক ফাংশন হতো, মিটিং হতো। তারপরে ওইখানে আমাদেরকে অনেক হেল্প করেছে, যেমন ওদেরকে হেল্প করেছে মিসেস বাকের বলে একজন ভদ্র মহিলা ছিলেন, খুব লুলু বিলকিস বানু, উনিও খুব হেল্প করছেন। আর
আমরা একটা আরেকটা স্কোয়াড ছিল, সবচেয়ে বড় ফাংশন ছিল, ডক্টর এনামোলক সাহেব যিনি কিউটা ছিলেন আমাদের এখানে, উনি একটা করে ট্রাফলগার স্কোয়ারে আমাদের একটা ফাংশন হয়েছিল। অনেক আমরা প্রায় 50 জন শিল্পী ছিলাম, গাইতে পারুক না পারুক সবাই দাঁড়িয়ে গেছি ওইখানে। একটা ওয়ান্ডারফুল একটা প্রোগ্রাম করেছিলছি, ওই প্রোগ্রামটা খুব হিট করেছিল লন্ডনে। তারপর অ্যাকচুয়ালি আমরা ছিলাম বেস ওয়াটার স্টেয়ারিং কমিটি, একটা কমিটি করা হয়েছিল, ওই কমিটিতে আমরা সবাই সংযুক্ত ছিলাম। ওইখানে এসেছিলেন, ওইখানে ওইটা চেয়ার করেছিলেন ব্রুস ডাগলাস মান বলে একজন ব্রিটিশ এমপি, উনি এসে ওটাকে ওপেনিং করলেন, আমাদেরকে খুব এনকারেজমেন্ট করলেন। তারপরে ছিলেন ব্রিটিশ এমপি জন স্টোন হাউস, অনেকে নাম শুনেছেন ওনার। তারপরে ওইখানে আরও যাদের কথা না বললে নয়, আতাউর রহমান সাহেব, রাজা মিয়া, তারপরে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, এরকম অনেক কার নাম বলবো অনেক। আপনাদের আপনাদের যে স্কোয়াডের কথা বললেন, প্রথমে একটা স্কোয়াড পরে আরেকটা স্কোয়াড, যেটা স্কোয়াড ভেঙে গেছিল কারণ চাকরি চাকরি সবাই করতো, তাই ওখানে কারাগারা ছিল আপনাদের সাথে, কিন্তু ওই আমি ইন্ডিভিজুয়ালি গান করতাম। আচ্ছা, না এমনি ওখানে কারাগারা ছিল আপনার, কারোর নাম মনে আছে ওই স্কোয়াড? হ্যাঁ, মানিক, শামসু, হাসিব, তারপরে ছিল ফরিদা, হ্যাঁ ফরিদা আপা ছিল, তবে আরও অনেক ছিল, এরা সবাই কি চট্টগ্রামেরই ছিল? সারা বাংলা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায়, ডিফারেন্ট জায়গায় কেউ পড়তে গেছে, কেউ বউ হিসেবে গেছে, কেউ বেড়াতে গেছে। এই আরও অনেকে, আপনি বিশ্বাস করবেন না, যখন আমরা প্রতিষ্ঠানে যেতাম, কেউ যদি 20 পাউন্ড কামিয়েছে সে 15 পাউন্ড দিয়ে দিছে ইয়েতে ফান্ড। হ্যাঁ হ্যাঁ, ফান্ডে একটা দেশপ্রেম, ওখানে সবাই দেশের বাইরে ছিল, তো দেশে কী হচ্ছে কেউ জানে না, যা পাচ্ছি পেপারে পাচ্ছি, ইয়ে পাচ্ছি, বা কেউ যদি কিছু শোনেন সবাই দৌড়ে যায় শুনতে, ভাই কী হলো কী হলো কী হলো, অ্যাকচুয়াল পিকচারটা তো কেউ দিতে পারছে না। যা উচ্চ স্পিচ আমরা যা শুনেছি, এয়ার মল্লিক সাহেব সাহেব গিয়েছিলেন, তারপরে এখানে পরে লেবার মিনিস্টার ছিল মান্নান সাহেব, ওনাকে দেখেছি, তারা আমাদেরকে যা বলেছে তা শুনেছি। তারপরে ওইখানে আমরা একটা জিনিস করেছি, আই এম ভেরি গ্রেটফুল টু মাই ফ্রেন্ডস, তারা যখনই আমরা ডেকেছি তারা এসছে, প্রজেশন করেছে, কমিউনিটি একটা গ্যাদারিং করেছে বাংলাদেশের জন্য। সবচেয়ে ইন্টারেস্টিং হতো যখন শেখ সাহেবকে ছাড়লো পাকিস্তান থেকে, শেখ সাহেব লন্ডন গিয়ে পৌঁছলো, আমরা সব শুনলাম রেডিওতে, তখন যে একটা উল্লাস, যে একটা চিয়ারফুলনেস, আমার মনে হয় খুড়া লন্ডন এক হয়ে গেছিলো বাঙালি সব। আমরা হোটেলের সামনে গিয়ে সবাই দাঁড়িয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এইগুলোই করতাম, শেখ সাহেব বাইরে এসে আমাদেরকে হাত টেনে নামলো। আমার একটা কথা শেখ সাহেবের এখনো মনে আছে, বুকে সাহস রাখবা, দেশ স্বাধীন হয়েছে, দেশ চালাতে হবে। আমরা কিন্তু শহীদ পরিবার, বুঝছেন, আমার বড় ভাই শামসুল আবেদিন চৌধুরী যাকে মেরে ফেলেছেন, আমাদেরকে ধরতে পারেন শহীদ পরিবার হিসেবে। আমি চলে এসেছি, আমরা চলে আসছি জানুয়ারি মাসে, চলে আসছি আমরা, কারণ শেখ সাহেব খবর পাঠিয়েছেন আমার আব্বাকে, তাড়াতাড়ি তুমি আসো ইয়েতে জয়েন করতে, জুটে জয়েন করার জন্য। আব্বা যেহেতু চলে আসবে আমাদেরকে বলছিল যে তোমরা থাকো, কিন্তু আমরা থাকিনি, আমরাও চলে আসছি। আমরা আসার পর আমার শ্বশুর গেছিলেন ওর খবর নিতে, ও তো আসে নাই, ওর খবর নিতে কেমন আছে না আছে, তখন ওনার মানে আমাকে দেখে পছন্দ হয়, তারপরে আমাদের বিয়েটা। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।